সাপ্লাই দেব। সাপ্লাই দেওয়ার পর ওয়ান পুশ মানে চালু করার পর আমাদের মানে থার্মাল অপারেটরের মাধ্যমে মোটরটা চালু হয়ে যাবে। আসসালামু আলাইকুম। তো আমাদের তিন দিনের ব্যাচের সকালের শিক্ষার্থীরা যারা 8 থেকে 10টা অ্যাটাচমেন্ট কার্যক্রম করছে, তারা আজকে সবাই মোটর প্রোডাকশন সার্কিট করেছে। দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকজনকে আলাদা আলাদা মোটর দিয়ে দিয়েছি, প্রত্যেকে যার যার মোটরে কানেকশন করেছে। তো এমনই এক কৃতী শিক্ষার্থীর মুখ থেকে আমরা শুনবো সে আজকে কী সার্কিট করেছে এবং কাজটি করে তার কেমন লেগেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম এবং আপনার পলিটেকনিকের নাম যদি আমাদের ভিউয়ার্সদের বলতেন। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। আমার পলিটেকনিকের নাম হলো আরসি রংপুর সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি। আজকে যে সার্কিটটি করেছেন ভাই, সার্কিটের কী নাম? থার্মাল ওভারলোডের মাধ্যমে মোটর কন্ট্রোলিং। আচ্ছা, সার্কিটটি কীভাবে কাজ করে একটু আমাদের ভিউয়ার্সদের চালিয়ে দেখান। সার্কিটটি এভাবে কাজ করে, যখন আমরা মানে সাপ্লাই দেবো, সাপ্লাই দেওয়ার পর ওয়ান পুশ মানে চালু করার পর আমাদের মানে থার্মাল অপারেটরের মাধ্যমে মোটরটা চালু হয়ে যাবে। ম্যাগনেটিক কন্ডাক্টর এবং থার্মাল ওভারলোড দিয়ে মোটর চলছে, চালু হয়ে যাবে। আপনি যদি লাইনের সমস্যা হয়, যখন লাইনের সমস্যা হবে তখন আমরা এই যে যখন ওভারলোড যখন ইয়ে হবে তখন মানে নিজে নিজে আবার মানে মোটরটা অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যখনই আমার লাইনের সমস্যা হবে আমার জিনিসটি ট্রিপ করে মোটরটিকে বন্ধ করে দিবে। তো ভাইয়া, সার্কিট তো আপনি সম্পূর্ণ নিজের হাতে করেছেন, এখন পর্যন্ত যতগুলো কানেকশন আপনি দিয়েছেন, আপনার কি মনে হয় যে কোনো মালামাল বা সার্ভিসে আমরা কোনো প্রকার কমতি রেখেছি আপনাদের জন্য? না, কোনো কমতি নাই আমার এখানে। আপনার যে বন্ধুরা এখনও কাজ শিখতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কী বলতে চান, যারা এখনও ভর্তি হয়নি এখানে কি আদৌ কাজ শেখা সম্ভব? এখানে যারা মানে এখনও যারা ভর্তি হয় নাই তারা অতি শীঘ্রই ভর্তি হন, এখানে অনেক ভালো কাজ শেখায়, এটাই। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।